শ্রী গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টকস চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ, তোমরা তো দেখে বুঝতেই পারছো, লক্ষ্মী ঠাকুর। আমরা গেছিলাম লক্ষ্মী পুজোর বাজার করতে। আমার বাড়িতে পুজো হয়, সেই পুজোর বাজার করতে এবছর আমি আর ও গেছিলাম। বাবাকে বললাম তোমার আর যেতে হবে না, আমি আর ওই যাই। তো এখানে প্রথমে ফুলটা নিয়ে নিচ্ছি, ফুলগুলো নিয়ে তারপরে ফল নেব। আর ফুল যখন নিচ্ছিলাম না, তখন এক এক করে শিলিগুড়ির গাড়িগুলো যাচ্ছিলো, এক্সপ্রেস লাইন, তারপরে তোমার পৌলমি, সব গাড়িগুলো যাচ্ছিলো। এত ভালো লাগছিলো, ইচ্ছে আছে কোনো দিন না কোনো দিন উঠবো, দেখা যাক কবে উঠতে পারি। এই যে মাসি, এই নারিম পাতে বাড়ি এসেছি, পুজোর প্রসাদ খেতে বাজার থেকে সোজা ওদের ওখানে চলে এসেছি। ওই দুটো, ও এই যে সিন্নি করেছে বাবা, তুই কত বড় বাটি এনেছিস। আচ্ছা, আমি ওর মধ্যেই খিচুড়ি খেয়ে নেবো। এই যে খিচুড়ি, এই যে আলুর দম, গন্ধবার লাগছে আলুর দম, এই যে আলু করে দিচ্ছি। এই যে ডিম পাশ সেজেছে কি সুন্দর, তোকেই লক্ষ্মী ঠাকুর লাগছে। আমি দেখ না কি পরে চলে এসেছি মা। আমি কিন্তু, এই হচ্ছে আমার বোনের মেয়ে, মানে রিম্পার মেয়ে। তো দেখো, ওকে এই মাজাটা দিয়েছি, ও ঠিক এর পিছনটাই ও কামড়াকামড়ি করছে। তো যাই হোক, এখন খানিকক্ষণ এখানে একটু বসবো, বসে তারপরে বাড়ি চলে যাব, কারণ রাতও হয়ে গেছে। আর বাড়ি গিয়ে আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখো, দারুণ মজার হতে চলেছে এই ভিডিওটা। বাড়িতে গিয়ে কি শেয়ার করব সেটা তো তোমাদেরকে দেখাবো সেই জন্য। আর যেহেতু কাল লক্ষ্মী পুজো, তো মা লক্ষ্মী আমাদের কি বর দিল, তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো বাড়ি গিয়ে। আমরা এখন সবাই মিলে ঘট ভাঙতে বসেছি। বাবা, তোমরা তো আগেও তোমাদের দেখিয়েছিলাম, বাবার এটা একটা মানে নেশা, এটা পুরনো নেশা বাবার বলতে পারো। আমরা ছোটোর থেকেই দেখছি, তো ঘরটা একদম দেখতেই পাচ্ছ পুরো ভরে গেছে, সেটাই আজকে ভাঙবো, মানে ভাঙা হয়ে গেছে। সোনা, একদম সোনা। কি বললি? সোনা বলছে ও এই পয়সা নিয়ে মন্দারমণি যাবে, বোঝো কি কথাবার্তা, কি মজা বল সোনা। আমরাও ছোটবেলায় ভাঙতাম রে সোনা, তোর মতোই মজা পেতাম। আস্তে ঢেলে দিক না, দাঁড়ান ঢেলে দিক, হাতে লাগবে সোনা, হাতে আঙুল কেটে যাবে, এই আঙুল কেটে যাবে মা, আঙুল কেটে যাবে। রিঙ্কি বলছে কি, আমি এই পয়সাগুলো নিয়ে মন্দারমণি যাব। বাবা তো বেশি 10 টাকা ফেলেছে, 10 আর 5। সোনার ঘরটা এখনো সোনা ভরাতে পারলি না, দেখো অবস্থা ওর, পাগলামো দেখো।
পাগলামো দেখো শুয়ে পড়েছে পয়সার উপর। আমরা বসেছি সবাই মিলে ভেঙে টাকাগুলো গুনতে। সোনা তো পুরো পাগল হয়ে গেছে, তোমরা তো দেখলেই। এবার অনেকটা রাতও হয়ে গেছে, 11টা বাজে এখন। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সবগুলো তো আনন্দের জিনিস, ভালোই লাগে করতে। এগুলো আমাদের সব পয়সা। কি করবি তুই পয়সা? আমার মনে হচ্ছে, তাই না? আগে একবার দেখিয়েছিলাম না, এগুলো আমি নিয়ে আর এই টাকাগুলো বাবা ফেলেছে, নোটও ফেলেছে। এই দেখো নোটও ফেলেছে, আবার ইয়েও ফেলেছে, কয়েনও ফেলেছে। আমাদের এই যে গোনা টোনা সব কমপ্লিট, এখন ও আমাদের হয়েছে হচ্ছে 7,000 টাকা। বাবা ঘরে জমিয়েছে 7,000 টাকা, কয়েন আর নোট সব কিছু দিয়ে টোটাল পুরো 7,000 হয়েছে। আর তার মধ্যে 200 টাকা সোনায় নিয়ে নিয়েছে, ও নিয়ে ওর ঘরে ফেলবে, ওই নিয়ে মন্দারমণি যাবে, যা আর কি যা হয় ছোট মানুষ, তো ওই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, এখন শুয়ে পড়বো আমরা। আর ভিডিওটা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে পূজোর ব্লগ নিয়ে, লক্ষ্মী পূজোর ব্লগ নিয়ে বাড়িতে। তো চলো, টাটা, গুড নাইট।